এবারে আমি অন্তত বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের বহু কেন্দ্রে ওলট পালট হবে এবং ওই ওলট পালটের মধ্যে একটি কেন্দ্র হুগলি যেখান থেকে আমি জয়লাভ করব। এই আশা নিয়েই ভোটযুদ্ধে অবতীর্ণ হুগলির বিজেপি প্রার্থী চন্দন মিত্র। 2006 পর থেকে রাজ্য রাজনীতিতে হটস্পট হুগলি, আরও ভালো করে বললে সিঙ্গুর। এই সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে রাজ্যে পালাবদলের ভিত রচনা করেছিল তৃণমূল, আর ভোটযুদ্ধে নেমে সেই সিঙ্গুরকেই হাতিয়ার করছেন হুগলির বিজেপি প্রার্থী চন্দন মিত্র। আন্দোলনের জেরে সিঙ্গুর ছেড়েছে ন্যানো, আদালতে এখনও মামলা চলছে, এখনও জমি ফেরত পাননি অনিচ্ছুক কৃষকরা। ভোটের ময়দানে নেমে সেই আবেগকেই উস্কে দিচ্ছেন হুগলির বিজেপি প্রার্থী। কর্মসংস্থানের লক্ষ্যে সিঙ্গুরে তথ্য প্রযুক্তি পার্কের মতো বিকল্প শিল্পের পক্ষে সওয়াল করছেন তিনি। সিঙ্গুর এবং অন্যান্য অনেকগুলি জায়গা রয়েছে যেখানে জমি নেওয়া হয়েছে, রাজ্য সরকার জমি নিয়েছেন, অধিগ্রহণ করেছেন, বা যেখানে ধরুন আগে মিল ছিল তারপরে সেই মিল বন্ধ হয়ে গেছে, জমি পড়ে আছে, কিচ্ছু হয়নি। এই সমস্ত জায়গায় একটা নতুন হয় নতুন শিল্প, আর তা না হলে তথ্য প্রযুক্তির কেন্দ্র আইটি পার্ক, ওইখানে যদি একটা আইটি পার্ক আমরা তৈরি করতে পারি তাহলে খুবই ভালো হয়। বর্তমান সাংসদ রত্না দে নাগকে এবারও হুগলি থেকে প্রার্থী করেছে তৃণমূল, প্রদীপ সাহাকে প্রার্থী করেছে সিপিএম, যদিও জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। চন্দনের মতে রাজ্যের তৃতীয় বিকল্প বিজেপি। এইবারে সুযোগ দিন, আমার জন্মস্থানে ফিরে এসে কিছু করতে চাই। আমার তো মনে হচ্ছে লোকে এটা বিশ্বাস করছেন এবং এবারে একটা হয়তো আমাকে একটা মৌকা দেবেন যে আমি কি যেন কিছু করতে পারি হুগলির জন্য। জয়ের ব্যাপারে আমি একেবারে আত্মবিশ্বাসী। এবারে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা লড়ছি এবং পশ্চিমবাংলায় একটা তৃতীয় বিকল্প হিসেবে নিজেদের আমরা প্রদর্শন করছি। রাজ্য রাজনীতির পট পরিবর্তনের পাণ্ডুলিপি লেখা হয়েছিল সিঙ্গুরে, এবার সেই সিঙ্গুরকেই হাতিয়ার করে ওলট পালট করার স্বপ্ন দেখছেন বিজেপি প্রার্থী। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।